ভোটের খবর জানাতে গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, ভোট গণনা তো চলছে, এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে? আসিফ, ভোট গণনা শুরু হয়েছে বিকাল 4:30 পর্যন্ত, একটানা ভোট গণনা হয়েছে সকাল থেকেই, এবং ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্রের ইভিএম এখন জেলা সদরে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু কেন্দ্রের রেজাল্ট পেয়েছি এবং সেখানে কিন্তু নৌকা মার্কার প্রার্থী মাহমুদুল হাসান রিপন বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এবং তিনি সম্ভবত বিজয়ী হতে যাচ্ছেন। আমরা রয়েছি আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপনের কাছে, তার কাছে জানতে চাইব তিনি যদি বিজয়ী হন তাহলে এই শাখাটা ফুলছড়ি এলাকাবাসীর জন্য কী করবেন, তিনি আমাদেরকে জানাবেন। দেখুন, শাখাটা ফুলছড়ি মানুষের অনেক দাবি রয়েছে, বিশেষ করে যমুনার হাত থেকে আমাদের এই শাখাটা ফুলছড়িকে রক্ষা করতে হবে। ইতিমধ্যে শাখাটা ফুলছড়ির নদীর বাঁধের অনেক কাজ হয়েছে, আমরা স্থায়ীভাবে যমুনার হাত থেকে শাখাটা ফুলছড়িকে রক্ষা করতে চাই। এছাড়াও চরের মানুষের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ, বেশ কয়েকটি আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করে বিশ্ব রোডের সাথে আমাদের ঢাকার যাতায়াত যাতে সহজ করা যায়, এছাড়াও দুই উপজেলায় পৌরসভা, দুটি পৌরসভা নির্মাণ সহ বেশ কিছু দাবি রয়েছে, এগুলো নিয়ে আমি আগামী দিনে কাজ করতে চাই। ধন্যবাদ। উনি জানালেন উন্নয়ন কর্মকাণ্ড করবেন। গত 12 অক্টোবর এইখানে উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল, সেই নির্বাচন অনিয়মের কারণে স্থগিত হওয়ার পর কিন্তু আজকে এবং সকাল 8:30 থেকে অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও শীতের তীব্রতা থাকার কারণে ভোটারদের উপস্থিতি বেশ কিছুটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ে এবং আমরা বেশ কিছু কেন্দ্রে দেখেছি ভোটারদের দীর্ঘ লাইন, এবং যার কারণে সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রশাসনের নজরদারির মধ্য দিয়ে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পূর্ণাঙ্গ ফলাফল হাতে পাবো। এই ছিল গাইবান্ধা শাখাটা থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে আসিফ।